Please subscribe our channel and hit the bell icon for more information. সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ওয়েলবিট অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি। এই অনুষ্ঠানটি মূলত প্রচারিত হয়ে থাকে লক্ষ্যের শিক্ষার্থীদের গ্রন্থনা পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায়। দর্শক, এই অনুষ্ঠানটি মূলত আমরা আলোচিত করে থাকি বিভিন্ন দেশের আদ্যোপান্ত। এবার আমরা জানাবো যুক্তরাজ্য সম্পর্কে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রডকাস্ট জার্নালিস্ট এবং সাবেক বিতার্কিক রাজীব সাহা, এবং সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাদিয়া বিন্নি। স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ বিন্নি আপনাকে। তো আমরা যতদূর জানি যে যুক্তরাজ্য এবং ব্রিটেনের মধ্যে একটি পার্থক্য আছে, সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, যুক্তরাজ্য মূলত হচ্ছে যে যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি হলো ইউনাইটেড কিংডম বা ইউকে। তাই ইউকে মূলত হচ্ছে চারটি সাংবিধানিক রাষ্ট্রকে নিয়ে গঠিত। এর মধ্যে হচ্ছে এটাকে আমরা এক কথায় বলি হচ্ছে গ্রেট ব্রিটেন। চারটি সাংবিধানিক রাষ্ট্র হচ্ছে হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড, যেটাকে নর্থ আয়ারল্যান্ড বলা হয়। এই চারটি রাষ্ট্র নিয়ে মূলত হচ্ছে আমরা বলি যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। আর এই রাষ্ট্রটির হচ্ছে যে গঠনটা আবার একটু ভিন্ন ধাঁচের, সেটি হচ্ছে একটু মানে রাজ পরিবার কেন্দ্রিক শাসন করা হয়। এখানে মূলত হচ্ছে যে গ্রেট ব্রিটেনের একটি সাংবিধানিক প্রজাতন্ত্র রয়েছে, কিন্তু সেটির আসলে মূলত প্রধান হচ্ছে রানী, এখন যে আছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এবং এর মধ্য থেকে পরবর্তীতে আসে হচ্ছে যে এখানে কোনো রাষ্ট্রপতি বলতে কোনো পদ নেই। এখানে পরবর্তীতে সরকার ব্যবস্থা প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র মানে সরকার প্রধান হিসেবে কাজ করেন। এবং যুক্তরাজ্যের সংবিধানটি কিন্তু অলিখিত। আমরা সাধারণত জেনে থাকি হচ্ছে সংবিধান লিখিত হয়, কিন্তু যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। আর এর বাইরে যুক্তরাজ্যের যেটা ঐতিহ্য বা তারা আসলে একসময় বলা হতো যে যুক্তরাজ্যের কখনো সূর্য অস্ত যেত না। হ্যাঁ, মানে সূর্য অস্ত যেত না, তার কারণ হচ্ছে যে সারা পৃথিবীতেই তাদের উপনিবেশ স্থাপন করা ছিল, না সারা তারা শাসন করতো, যেটা ভারত মহাদেশে বা উপমহাদেশে শাসন করেছে, ওইদিকে আটলান্টিকের ওই পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে শাসন করেছে। তা তাদের রাজধানী হচ্ছে হলো লন্ডন, মানে মূলত গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন। আর দেশটির মুদ্রা হচ্ছে হলো পাউন্ড, পাউন্ড। এবং তারা এই এই মুদ্রাটি একক মুদ্রা, এবং পাউন্ডের মূল্য বা মূল্যমান ডলারের থেকে বেশি, কিন্তু পাউন্ড তাদের মুদ্রা এবং তারা তাদের লেনদেনে পাউন্ডকে ব্যবহার করে থাকে। আর আমরা যেটা জানতে পারি যেটা হচ্ছে দর্শকদের বলার জন্য, যেটা হলো সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থাটি মূলত হচ্ছে যে আমি যেটি বলেছিলাম সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। আর এটির আইনসভাও, এখানে দুটি আইনসভা রয়েছে, একটি হচ্ছে যে উচ্চকক্ষ যেটা হলো হাউস অফ লর্ডস, আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। তা এই আইনসভাটি কিন্তু হচ্ছে পৃথিবীর মূলত কমনওয়েলথভুক্ত যে দেশগুলোকে আমরা বলে থাকি, যেটি মূলত আসলে বলা হয় যে যারা যুক্তরাজ্যের উপনিবেশ ছিল এমন 53টি এখন রাষ্ট্র হচ্ছে কমনওয়েলথের সদস্য। এই রাষ্ট্রগুলোতে কিন্তু আইনসভার এই বিষয়গুলো অনেকটা লক্ষ্য করা যায় বা হচ্ছে তারা এই ফরম্যাটটি গ্রহণ করেছে। আচ্ছা আচ্ছা। তা এই রাষ্ট্রের রাজনৈতিক দল অনেকগুলো আছে, কিন্তু মূলত নির্বাচনে যে রাজনৈতিক দল দুটি বেশি অংশগ্রহণ করে বা যাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়, সেটি হচ্ছে যে কনজারভেটিভ পার্টি, এটিকে রক্ষণশীল দল বলা হয়, আরেকটি হচ্ছে লেবার পার্টি। লেবার পার্টি হচ্ছে একটু উদার পন্থী দল। তা তারা মূলত হচ্ছে নির্বাচন করে, এবং নির্বাচনে হচ্ছে তাদের মধ্যে থেকে কোনো না কোনো ব্যক্তি হচ্ছে সরকার প্রধান হন। এর বাইরেও অনেক দল আছেন, কিন্তু তারা মূল নির্বাচনে আসলে ওইভাবে ভূমিকা রাখে না। শুধুমাত্র দুটি রাজনৈতিক দলই মূলত হচ্ছে যে হচ্ছে সেখানে রাজনীতিতে বড় প্রাধান্য বিস্তার করছে। আর এর বাইরে আমরা জানবো আসলে ইংল্যান্ডের হচ্ছে প্রধান প্রধান শহরগুলো সম্পর্কে, প্রধান প্রধান শহরগুলোর নাম কি বা কোন স্থাপনাগুলো আসলে বেশি
পরিচিত বা সেটি হচ্ছে যে মূলত রাজধানী তো লন্ডন, আর এর বাইরে বড় একটি শহর হচ্ছে যে ম্যানচেস্টার। ম্যানচেস্টার যেটি হচ্ছে যে অনেক, হ্যাঁ অনেক পরিচিত, এবং এর তার সাথে রয়েছে সিটি অফ ওয়েস্টমিনস্টার, আরেকটি রয়েছে বাকিংহাম প্যালেস। এটি মূলত হচ্ছে যে একটি প্যালেস, এটি খুবই বিখ্যাত এবং পৃথিবীর মধ্যে খুব পরিচিত। আর যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী তার যে বাসভবনটি রয়েছে এটিকে বলাই হয় 10 নম্বর, মানে 10 ডাউনিং স্ট্রিট, 10 নম্বর ডাউনিং স্ট্রিট তার বাসভবন। সেখানে তার যে বাসস্থান এবং মূলত তার রাজ প্রশাসনিক কার্যালয়ও সেখানে তিনি কাজ করেন, এবং মূলত হচ্ছে তার বাসস্থানই ওটাকে ধরা হয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট। আমরা সাধারণত কোনোরকম নিউজ বা ইয়ের ক্ষেত্রে হচ্ছে দেখি যে বলা হয় যে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে যখন নতুন একজন প্রধানমন্ত্রী শপথ নেন তখন বলা হয় যে তার জায়গা হচ্ছে 10 নম্বর ডাউনিং স্ট্রিট, যেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলা হয় হলো হোয়াইট হাউস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, রাশিয়ার ক্ষেত্রে বলা হয় ক্রেমলিন। সাদিয়া, মূলত আমার কাছে এই ছিল আজকে যুক্তরাজ্য সম্পর্কে বেশ বেশ কিছু আমরা তথ্য জেনে ফেললাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ জানলাম আমরা যুক্তরাজ্য সম্পর্কে, পরবর্তী পর্বে জানবো নতুন কোনো দেশ সম্পর্কে। আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং তার পাশাপাশি লক্ষ্য প্রেজেন্টেশন একাডেমির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।